সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি পারভেল উইথ মাশরাফি মর্তুজা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। আমি অল ইন মোহাম্মদ মকবুল সরকার সিল। আজকে এসেছি বগুড়া জেলার শেরপুর থানার সুকাট ফুলজোর স্কুল মাঠে। এখানে প্রতি বছরের ন্যায় ঐতিহাসিক মেলা বসে। মেলাতে এসে দেখি নাগরদোলা ঘূর্ণি এবং অনেক দোকানপাট এসেছে। এখানে নাগরদোলায় অনেক ছোট ছোট বাচ্চা দেখে উঠেছে। আমারও একটু ওঠার ইচ্ছে ছিল, কিন্তু উপরে দেখি অনেক গাছ, তার কারণে আমার উঠতে মন ভালো লাগে না। এখানে অনেক ধরনের বেলুন রয়েছে, বেলুন কিনতে পারেন, ছোট ছোট বাচ্চারা রয়েছে। এখানে এক ভাই তাল কাটতেছে, তাল বিক্রি করতেছে। এখানে ফুচকার দোকান এসেছে, এখানে আইস ঠান্ডা পানি এসেছে, এবং এখানে লাঠি বাড়ি খেলা হচ্ছে। ওখানে দেখুন নাগরদোলায় অনেক লোকজন নাগরদোলাতে উঠেছে। অনেক সুন্দর, অনেক সুন্দর একটি জায়গা। আমার অনেক ভালো লাগলো দেখে। এবং এখানে অনেক ছোট ছোট বাচ্চারা এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আলু পটলের দোকান, আলু পটলও কিনতে পারেন। এখানে মেলাতে এসে আত্মীয় স্বজন এসেছে অনেক, যার কারণে আলু পটলেও দরকার নিতে পারে। এখানে কুশালের রস পাওয়া যায়, তালে করে তাল বেচতেছে। নাগরদোলায় অনেক লোকজন এসেছে। এখানে অনেক মেয়েরাও মেলাতে এসেছে। এখানে ছোট বাচ্চাদের জন্য অনেক বেলুন, এটাকে বলা হয় গ্যাস বেলুন, এটাকে বলা হয় গ্যাস বেলুন। গ্যাস বেলুনের একটু বৈশিষ্ট্য রয়েছে, সাধারণ একটা পানীয় জাতীয় গ্যাস দিয়ে এই বেলুন এর ভিতরে ঢোকানো হয়, তাহলে বেলুনটা আকাশে উঠতে থাকে। সাধারণত এখানে দেখতে পাচ্ছেন এখানে পান, বিড়ি, সিগারেট এবং চানাচুরের দোকান, জিলাপির দোকান। এখানে জিলাপির আপনার খুরমা আছে, ইয়া আছে, পেঁয়াজি আছে, বুট আছে। অনেক প্রচন্ড গরম আসলে মেলাতে, মেলার ভিতর প্রচন্ড গরম, এত তাপমাত্রায় মেলা, এত লোকজনের ভিড়ে, যার কারণে অসহ্য একটা ব্যাপার। দেখতে পাচ্ছেন রাস্তার চতুর্পাশ দিয়ে অনেক দোকানপাট বসেছে। সবাই আমি ভিডিও করার সময় অনেকজন বলতেছে এটা কিসের ভিডিও বলে, এটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপলোড করি এটা ভিডিও। এখানে দেখুন দোকানে মহিলারা অনেক কেনাকাটায় ব্যস্ত, দোকানদারও ব্যস্ত, কিন্তু গরম, অতিরিক্ত গরম থাকার কারণে অনেক ঝামেলা, ছোট বাচ্চা নিয়ে এসেছে তারা, এবং রাস্তার পাশে এখানে অনেক গাড়ি জমাট করে রাখা হয়েছে। এখানে দেখেন কাঁঠাল উঠেছে, ও মাই গড, এখানে কাঁঠাল উঠেছে, মাছ উঠেছে, মুরগি উঠেছে, দেখুন বড় বড় মাছ, অনেক বড় মাছ, এটা অনেক বড় মাছ। আপনার মেলায় বিভিন্ন জামাই যে আসে, কারণে দুধ উঠেছে, আম উঠেছে, লিচু উঠেছে। লিচু আমার একটা অনেক প্রিয় খাবার, লিচু খেতে আমার খুব ভালো লাগে। আপনাদেরও যদি লিচু কার কার খেতে ভালো লাগে আপনারা খেতে পারেন। এবং তরি তরকারি, অনেক ধরনের তরি তরকারি এসেছে, আলু, মিষ্টি কুমড়া, লাউ, এসবই এখানে রয়েছে। দেখুন অনেক অনেক খেলনা, অনেক খেলনার দোকান এসেছে। এখানে ছোট ছোট গাড়ি রয়েছে, মোটর সাইকেল রয়েছে, ভ্যানিটি ব্যাগ রয়েছে, এবং হাতে স্টিকার লাগানোর দোকানও কিন্তু এখানে রয়েছে, এবং বাচ্চাদের বই পড়ার দোকানও এখানে এসেছে। এবং পরিশেষে দেখেন এটাকে বলা হয় ঘূর্ণি, ঘূর্ণি এখানে হরিণ, বাঘ, কুত্তা, বিলাই এসব উঠে আপনার বসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন মেলার আকর্ষণ কিন্তু হচ্ছে মাদার খেলা, এটা হচ্ছে গ্রামের ঐতিহাসিক মেলার প্রধান বৈশিষ্ট্য, মাদার খেলা। খেলাটা দেখলে আপনার অনেক ভালো লাগবে, আমিও অনেকক্ষণ দেখেছি, আমার মোটামুটি ভালো লেগেছে। দেখুন কিভাবে তারা ইয়ার করে লাঠি দিয়ে পিঠে আঘাত করে, তবুও তাদের কিছু হয় না। দেখতে থাকুন, দেখুন হাতে একটা ছুরি রয়েছে, ছুরিতে তার সাহস মিলে আঘাত করে, কিন্তু শরীরে কিচ্ছু হয় না। এটা একটা বিশেষ প্রতিভার কারণে অনেকদিন ট্রেনিং করতে হয়, অনেকদিন ট্রেনিং করার পরে কিন্তু এই খ্যাতিটা অর্জন করা যায়। যেমন ইউটিউবে সফল হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, পরিশ্রমের ফলে কিন্তু সফল আসে, তেমনি এই সেই মাদার খেলা দেখানোর জন্য অনেকদিন তাদেরকে ট্রেনিং করতে হয়। অনেক সুন্দর, অনেক সুন্দর ভাবে নাগরদোলাতে ঘুরছে। দেখুন দুজন
পাশ থেকে ছেলে পাশে একটা ছোট বাচ্চা আইসক্রিম খাচ্ছে। এটা অনেক 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 সুন্দর। দেখুন এখন তারা হচ্ছে সম্ভবত লাঠি দিয়ে আঘাত করবে যার যার গায়ে। আমার কাছে বেশ ভালো লাগে, আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। ওয়াও ওয়াও নাইস নাইস, অনেক দর্শক, অনেক দর্শক দেখুন নীরবে বসে থেকে খেলা দেখছে। বুঝতে পারছেন যে এটা এক গ্রামের কতটুকু ঐতিহাসিক একটা মাদার খেলা। এই খেলাটা সবারই প্রিয় এবং এই খেলাটা দেখতে অনেকেরই ভালো লাগে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং আমার এই ভিডিওটা সবার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। যদি শেয়ার না করে থাকো এখনো শেয়ার করে দাও, এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব বাটন অন করে দাও এবং অল নোটিফিকেশন অন করে দাও প্লিজ। অনেক সুন্দর, দেখুন বাচ্চাটি সোজাভাবে দাঁড়িয়ে রয়েছে এবং অনেক সুন্দর, এবং আমিও যে লাস্টে আমাকে দেখতে পাচ্ছেন আমি ওখানে দাঁড়িয়ে আছি। আমার এক ছোট ভাইকে দিয়ে আমি ভিডিওটা করেছি। দেখুন অনেক সেন্স, অনেক এলাম আমার ভাই বাদার। এটা হচ্ছে সুকাটের পোস্ট অফিস, ও এটা পোস্ট অফিস। পোস্ট অফিসের আপনার পূর্ব সাইডে কিন্তু মাঠ রয়েছে, খেলার মাঠ। খেলার মাঠে কিন্তু মেলাটাও বসেছে। দেখুন নাগরদোলার পাশাপাশি এটা ঘূর্ণি বলা হয় নাগরদোলায়। দেখুন ওয়াও কি সুন্দর, নাইস নাইস টমেটো। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে খুব ভালো লাগে এসব পরিবেশ, আমার কাছে অনেকটাই ভালো লাগে। শো দেখতে থাকুন আমাদের ভিডিওটা, ভিডিওতে লাইক কমেন্ট করবেন অবশ্যই। এটা আমাদের ছোট ভাই, এগুলো আমার ছোট ভাই মরেছে, এগুলো খুব বেশি।